সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন, আলো আবছা অন্ধকার। সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে। সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন, তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পড়া। দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, এই হ্যালো আর স্ত্রী কুমার দাঁড়াও। বুখারীর বাণী, বিশ্বনবী ওখানে গেলেন, যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়ালে একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে? আমরা কি কিছু মনে করেছি নাকি? আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানার সাথেই বসা। বিশ্বনবী বললেন, না তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখুতানি ঢুকায় দিবে। যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কার লগে বসা, না আম্মা জানের সাথেই বসা। একটু পরে, আসলে কি আম্মা জানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল? না না, কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল। আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? এই যে খুতখুতানি, খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না, এজন্য ক্লিয়ার হয়ে নেবে।